উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা বহুভুজের সদৃশতা সম্পর্কে জানব আমাদের এই অধ্যায় তিনের প্রথমে দুটি অংশে তোমার উপপাদ্যগুলো ভাগ করা আছে প্রথম অংশটা আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি প্রথম অংশটা ছিল যে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি সম্পর্কে আর এই দ্বিতীয় অংশের যে উপপাদ্যগুলো আছে সেগুলো সেই বহুভুজের সদৃশতা সম্পর্কে তাই বহুভুজের সদৃশতা কি বা এটার ধারণাটা কি সেটা আমাদের পরিষ্কার জানতে হবে গত ভিডিওগুলোতে গত দুটি ভিডিওতে গত একটি ভিডিওতে আমরা অনুরূপ বাহু এবং অনুরূপ কোন সম্পর্কে জেনেছিলাম সেই ধারণাটা আমাদের এই বহুভুজের সদৃশতা ধারণাতেও লাগবে চলো কিভাবে কাজে আছে দেখা যাক প্রথমে বহুভুজের সদৃশতা সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে বহু বুঝটা কি আমরা এখানে অনেক ধরনের বহু দেখতে পাচ্ছি বহু মানে হচ্ছে অনেক আর ভুজ মানে হচ্ছে বাহু তাহলে বহুভুজ মানে যার অনেকগুলো বাহু আছে অনেকগুলা মানে কতগুলা হতে পারে সেটা অন্তত দুয়ের বেশি হতে হবে আচ্ছা দেখো তো এখানে তিনটি বাহু সম্বলিত ত্রি যেই বহুভুজটা আঁকি সেটাকেই আমরা ত্রিভুজ বলি চারটা বাহু সম্বলিত যে বহুভুজটা আঁকি সেটাকেই আমরা চতুর্ভুজ বলি ঠিক একইভাবে পাঁচটা বাহুওয়ালা বহুভুজকে আমরা পঞ্চভুজ বলি ছটি বাহুওয়ালা বহুভুজকে আমরা ষড়ভুজ বলি সাতটি বাহু থাকলে সেটাকে সপ্তভুজ বলি আটটি বাহু থাকলে সেটাকে অষ্টভুজ বলি এরকম নয়টি বাহু দশটি বাহু সম্পন্ন বহুবুজ আমরা অঙ্কন করতে পারি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলা বহুভুজ আমরা কোনটার সদৃশতা সম্পর্কে জানব তোমাদের এই নবম দশম শ্রেণীর জন্য শুধুমাত্র ত্রিভুজ এবং চতুর্ভুজের সদৃশতা সম্পর্কেই ধারণা আছে কারণ এই ধারণাগুলো যদি তোমার পরিষ্কার থাকে তুমি যে কোনো বহুভুজের ক্ষেত্রে সেই ধারণাটাকে প্রয়োগ করতে পারবা তাহলে আসো দেখি যে কখন একটা বহুভুজ তোমার সদৃশ হবে কার সদৃশ হবে আরেকটি বহুভুজের সদৃশ হবে সেটা কিভাবে হয় দেখো দুটি শর্ত আমাকে সদৃশতার ক্ষেত্রে পালন করতে হবে কী কী শর্ত দেখো দুটি বহুভুজ সদৃশ হবে যদি এক অনুরূপ কোনগুলো সমান হয় আমরা অনুরূপ কোণের ভিডিওতে শুনেছিলাম যে অনুরূপ কোণ ধরো এটি এ এবং বি দুটি অনুরূপ কোণ কেন দুটি অনুরূপ কোণ কারণ তারা দুটি একই ধরনের কোণ কী ধরনের কোন সূক্ষ্ম কোণ আচ্ছা এখন কথা হচ্ছে আমি ওখানে বলেছিলাম যে অনুরূপ কোন দুটি সমান হতেও পারে কিংবা সমান নাও হতে পারে কিন্তু দুটি বহুভুজ সদৃশ তখনই হবে যখন এই অনুরূপ তোমার অনুরূপ কোনগুলা সমান হতে হবে অবশ্যই অর্থাৎ একটা কোন যদি সি হয় আর একটা কোন যদি ডি হয় সি আর ডি অনুরূপ এবং যদি তোমার বহু সদৃশতা হতে হয় তাহলে দুটি অনুরূপকণ অবশ্যই তোমার সমান হতে হবে ঠিক আছে আচ্ছা এটা বুঝলাম তিন নাম্বার বা দুই নাম্বার যে পয়েন্টটা যে শর্তটা সেই শর্তটা হচ্ছে দুই নাম্বার শর্ত হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এমন না যে অনুরূপ বাহুগুলো সমান হবে অর্থাৎ ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি এ বি সি এই এবিসি ত্রিভুজের তিনটা কোন সূক্ষ্মকোন এই ধরনের এই সেম ভ্যালু ধরো এটা তোমার সিক্সটি ডিগ্রি করে ঠিক আছে এই সিক্সটি ডিগ্রি করে আমি আরেকটি সূক্ষ্মকণি ত্রিভুজ অঙ্কন করলাম কিন্তু এটি আগের চেয়ে দেখো বড় ডি ই এফ এগুলো সিক্সটি ডিগ্রি ঠিক আছে সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি তাহলে দেখো তো এখানে অনুরূপ কোনগুলা সমান এই প্রথম শর্ত পালন করেছে দ্বিতীয় শর্ত হচ্ছে অনুরূপ অনুরূপবাহুগুলোর অনুপাত সমান অনুপাত সমান মানে ধরো এটা যদি তোমার এক মিটার হয় এটার তিনটা বাহু যদি এক মিটার হয় তাহলে এটার বাহু যদি তিনটা বাহু যদি দুই মিটার করে হয় তাহলে দেখো তো এদের অনুপাত অনুরূপ বাহু কী যে দেখো বিসি আর ইএফকে আমি এক রকম বাহু বলতে পারি কারণ দুটি ভূমি এবং তাদের কোনগুলো আসে সন্নিহিত কোনগুলো সমান তাহলে বিসি আর ইএফের যদি আমি অনুপাত বের করি অনুপাত বের করলে হবে ওয়ান বাই টু বা হাফ ঠিক একইভাবে তোমার এর অনুপাত হাফ আবার এসি ডিএফের অনুপাত এই হাফই হবে মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এইটা যদি হয় তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এব আর ত্রিভুজ ডি হচ্ছে তোমার সদৃশ ঠিক আছে তাহলে এখন আসতে এই ধারণাটাকে আমরা একটু একটি সমস্যার মাধ্যমে দেখি সমস্যাটা কি দেখো আমি এখানে এবিসিডি একটি বর্গ নিয়েছি আবার ডি এফ ইজি আরেকটি বর্গ নিয়েছি আবার আরেকটি তোমার হচ্ছে রম্বস নিয়েছি এম এন ও পি আচ্ছা এখন এই তিনটা চতুর্ভুজের ক্ষেত্রে একটু খেয়াল করো তো যদি আমি এই এ বি ডি আর জি এই দুটি বর্গ নেই দেখো এই বর্গ যেহেতু আমরা জানি যে বর্গের প্রত্যেকটি কোন সমান হয় সমান কোন মানে তাদের ভ্যালু হবে তো নব্বই ডিগ্রি তাহলে দেখো তো তাহলে কি এখানে এক নাম্বার শর্ত কিন্তু পালন করে প্রত্যেকটা অনুরূপ কোন দেখো এটা এটা অনুরূপ কোন এটা সমান নাইনটি ডিগ্রি সবগুলো কোণই সমান তাহলে অনুরূপ কোনগুলো কি সমান প্রথম শর্ত আমার পালন করে দ্বিতীয় শর্ত কি দেখো তো এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাত কত দেখো ডিসি আর জি হচ্ছে অনুরূপ বাহু এদের অনুপাত কত টু বা ওয়ান টু টু আবার দেখো তো বি আর ইএফ তোমার অনুরূপ বাহু এদেরও অনুপাত তোমার দুই বাই এক ইকুয়াস টু দুই দেখো এরকম প্রত্যেকটি অনুরূপ বাহুর অনুপাতই আমার আসছে হচ্ছে দুই বাই এক বা দুই তাহলে দ্বিতীয় শর্ত পালন করে অর্থাৎ এদি এদের এই সি ডি বর্গ এবং জি বর্গের প্রত্যেকটা অনুরূপ কোন সমান এবং প্রত্যেকটা বাহুর অনুপাত তোমার সমান এজন্য এদেরকে আমরা বলতে পারি যে এ বি সি ডি বর্গ আর জি বর্গ পরস্পর সদৃশ ঠিক একই রকমভাবে এখন একটু খেয়াল করো তো আমি যদি এই ডি ই এফ জি বর্গ আর এম এন ও পি এই দুটি এই দুটি রম্বস খেয়াল করি দেখো তো এই রম্বোসের অনুরূপ কোনগুলো কিন্তু সমান না কারণ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি থেকে কম একটি কোণ আবার দেখো তো এখানে এইটাও নাইনটি ডিগ্রি কিন্তু এটাও নাইনটি ডিগ্রি থেকে কম একটি সূক্ষ্মকণ এটি নাইনটি ডিগ্রি এটি নাইনটি ডিগ্রি থেকে বড় একটি স্থূলকণ তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক নম্বর শর্ত পালন করে না কিন্তু এদের প্রত্যেকটা বাহু কিন্তু সমান দেখো এই ডিই এম এন বাহু সমান ইএফ ও বাহু সমান বাহু সমান হলেও এদের অনুরূপ কোনগুলো সমান নয় তাই আমরা বলতে পারি যে এই ডি এফ জি বর্গ এবং এম এন ও পি রম বোস একে অন্যের সদৃশ নয় কেন সদৃশ নয় কারণ সদৃশ হতে হলে আমার একই সাথে অনুরূপ কোনগুলো সমান হতে হবে সেই সাথে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হতে হবে এখানে দুই নাম্বার শর্ত অর্থাৎ অনুপাত সমান হলেও অনুপাত সমান মানে কত অনুপাত ওয়ান অনুপাত সমান হলেও এদের এই অনুরূপ কোনগুলো সমান নয় তাই এরা সদৃশ নয় আবার একইভাবে আমি যদি এবিসিডি বর্গ এবং এম এন ও নিয়েও চিন্তা করি তাহলে দেখো এদের তোমার বাহুগুলোর অনুপাত কিন্তু সমান দুই ভাগ এক ইক দুই কিন্তু এদের কোনগুলো বা অনুরূপ কোনগুলো তোমার সমান নয় অর্থাৎ এক নাম্বার শর্ত পালন করে না বলেই আমি এবি সি ডি বর্গ এবং এম এন রম্বোসকে সদৃশ বলতে পারব না এভাবে আমরা দুটি বহুভুজের ক্ষেত্রে অনুরূপ কোন এবং অনুরূপ বাহুর শর্ত পালন করে সদৃশতা প্রমাণ করতে পারি